রাজশাহী বাগমারা উপজেলার আউজপাড়া ইউনিয়নের রক্ষিতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী ও ক্রিয়া সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 10 ঘটিকার সময় ঈদ পুনর্মিলনী ও ক্রিয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক কথা ঘোষণা করেন বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি ডিএমজিআর রহমান জিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য পরিদর্শক ডিএম মিজানুর রহমান মিজান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আউজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শাফি।